বারুইপুর সাকসেস স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক পঞ্চম শ্রেণী ছেলে মেয়েদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকের দিনের আলোচনা শুরু করছি। আমাদের আজকের দিনের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ভৌত পরিবেশ। এই অধ্যায়ের উপর আমরা আরও একটা ভিডিও করেছি, পার্ট ওয়ান। যারা যারা দেখোনি তাদেরকে বলবো, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেখান থেকে তুমি প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেবে, যেটা তোমাদের অনলাইন মক টেস্টে এই ধরনেরই প্রশ্ন আসবে। আমরা এই অধ্যায়ের কিছুটা আলোচনা করব, তারপরে এখানে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এর আগের অধ্যায় আমরা মাটি সম্পর্কে জেনেছিলাম, এবারে জানবো যে ধস কি। দেখো, পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়ের ফলে পাথর ধসে পড়ার ঘটনাকে কিন্তু ধস বলে। আমরা যে সকল ধসের কথাগুলো জানছি এগুলো শুধু পাহাড়ি অঞ্চলে হয় না, পাহাড় ছাড়াও পুকুরের পাড়, রাস্তার ধারেও ধস নামার ঘটনা আমরা দেখে থাকি। স্বাভাবিকভাবে ভূমিকম্প হলে বা প্রবল বৃষ্টিপাতে মাটি গলে গিয়ে পাহাড়ে কিন্তু ধস নামে। এছাড়া আরও অনেক কারণ থাকতে পারে, যেমন বলতে পারো বৃষ্টিপাত পাহাড়ের ঢালে মাটি, পাথর, বৃষ্টির জলে ভিজে আলগা হয়ে ধসে গিয়ে ধস হয়। ভূমিকম্প বা অগ্নুৎপাতের সময় তীব্র কম্পনের ফলে ধস হয়। যদি আমরা নির্বিচারে, মানে কোনো বিচার না করে, ক্রমাগত গাছ কেটে ফেলতে থাকি তাহলে কিন্তু মাটি আলগা হয়ে গিয়ে ধস সৃষ্টি হতে পারে। কারণ কি, গাছের যে সকল শিকড় আছে শিকড় কী করে, মাটিকে আঁকড়ে ধরে রাখে। যদি গাছই না থাকে তাহলে মাটিকে আঁকড়ে কে ধরে রাখবে, কেউ নেই। সুতরাং মাটি আলগা হয়ে যাবে, ধস সৃষ্টি হতে পারে। এছাড়া আরও একটি কারণে ধস সৃষ্টি হতে পারে, পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেললেও তা কিন্তু ধস সৃষ্টি হতে পারে, কারণ এগুলো মাটির সাথে কখনোই মেশে না। তাহলে বিভিন্ন কারণে কিন্তু ধস হতে পারে। এবার তোমাদের যে জরুরি জরুরি প্রশ্নগুলো তোমাদের অনলাইন মক টেস্টে আসার সম্ভাবনা আছে, সেই সকল প্রশ্নগুলো নিয়ে একটু আমরা আলোচনা করছি। আমাদের প্রথম প্রশ্ন, ধস কি? যদি এরকম প্রশ্ন হয় তাহলে তোমরা কি উত্তর দেবে? পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়ের ফলে পাথর ধসে পড়ার ঘটনাকে ধস বলে। পরের প্রশ্ন, ধস কিভাবে সৃষ্টি হয়? তোমরা বলবে ধস সাধারণত সৃষ্টি হওয়ার কারণগুলি হলো বৃষ্টিপাত, ভূমিকম্প, নির্বিচারে গাছ কাটা এবং জঞ্জাল ফেলা। এবার তোমরা বৃষ্টিপাতের নিচে একটা আন্ডারলাইন দেবে, দিয়ে লিখবে পাহাড়ের ঢালে মাটি, পাথর, বৃষ্টির জলে ভিজে আলগা হয় এবং ধসে পড়ে। তারপরে ভূমিকম্প লিখে তার নিচে একটা আন্ডারলাইন দিয়ে লিখবে ভূমিকম্প বা অগ্নুৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢালে ধস নামে। এবারে তোমরা দেবে গাছ কাটা, নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে সহজেই ধসে পড়ে। তারপরে দেবে জঞ্জাল ফেলা, পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেললে তা ধস সৃষ্টিতে সাহায্য করে। আশা করছি তোমরা ধসের কারণের উত্তরটা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারে প্রশ্ন, ভূমিকম্প কাকে বলে? উত্তর কী লিখবে? প্রাকৃতিক বা মানুষ সৃষ্টি কারণে ভূত্বকের ওপরের আলগা মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে প্রসারিত হওয়ার ঘটনাকে ভূমিকম্প বলে। সাধারণত ভূমিকম্প তীব্র বায়ুপ্রবাহ, প্রবল বৃষ্টিপাত, বন্যা, অতিরিক্ত গাছ কাটা, পশুচারণের ফলে কিন্তু এই ভূমিকম্প হয়। পরের প্রশ্ন, এমন দুটি পদার্থের নাম লেখো যাদের জন্যে ভূমিকম্প হয়। তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। সেই দুটো পদার্থ হচ্ছে প্লাস্টিক এবং পলিথিন, এদের জন্যেও কিন্তু ভূমিকম্প হয়। পরের প্রশ্ন, ভূমিকম্প কমানোর উপায়গুলি লেখো। তাহলে কী কী ভাবে আমরা ভূমিকম্পকে কমাতে পারি? তাহলে ভূমিকম্প কমানোর উপায় হিসাবে আমরা লিখতে পারি, যেখানে সেখানে প্লাস্টিক, পলিথিন, ওষুধের মোড়ক, থার্মোকল ইত্যাদি আমরা ফেলবো না, অপ্রয়োজনীয় গাছ কাটবো না, পাহাড়ের ঢালু জমিতে বা অন্যত্র আমরা গাছ লাগাবো এবং পশুচারণটা আমরা একটু নিয়ন্ত্রণ করব। এই কটা জিনিস যদি আমরা নিয়ন্ত্রণ করি তাহলে কিছুটা ভূমিকম্প আমাদের কমতে পারে। কিন্তু সেক্ষেত্রে যদি অগ্নুৎপাত ঘটে এবং তীব্র কম্পন হয় সেখানে কিন্তু ভূমিকম্প হতে পারে, সেটা কিন্তু মানুষও সৃষ্ট নয়। যতগুলো মানুষও সৃষ্ট ততগুলো কিন্তু মানুষ তার আয়ত্তায় আনতে পারে, কিন্তু যেটা মানুষের দ্বারা সৃষ্ট নয় সেই ভূমিকম্প কিন্তু মানুষ কখনোই আটকাতে পারে না। চলো আমরা এবার পরের প্রশ্নের দিকে যাব। তার আগে আমরা তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই, যে দেখো আমরা পাহাড়ের কাছ থেকে জলকে বয়ে যেতে দেখেছি। এই পাহাড়ি অঞ্চলে যে ছোট ছোট ঝর্ণাগুলিকে আমরা কিন্তু ঝোড়া বলি। প্রশ্নটা আমরা দিইনি কিন্তু ছবির মাধ্যমে আমরা তোমাকে বলছি যে পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে আমরা কিন্তু ঝোড়া বলি। আর
নদীর বাঁকের কিছুটা অংশ নদীর থেকে আলাদা হয়ে বন্ধ যে জলাভূমি পরিণত হয়, এই জলাভূমিকে আমরা বলি বাউড়। তাহলে বাউড় কাকে বলবো? নদীর বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয় এবং সেই বদ্ধ জলাভূমিকে আমরা কিন্তু বাউড় বলি। এবারে এখানে আরও কিছু প্রশ্ন আমরা দেখে নেব। যেমন বলছে রাসায়নিক বিক্রিয়া কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে, এটা নিয়েই ভবিষ্যতে তোমাকে চলতে হবে। রাসায়নিক বিক্রিয়া, যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ সৃষ্টি হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন দেখো, দুধে লেবুর রস দিলে কি হলো? ছানা তৈরি হয়ে গেল, এটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া। একটা লোহার পেরেককে তুমি যদি ছেড়ে দাও কিছু সময়ের জন্যে মুক্ত বাতাসে, তাহলে দেখবে কিছুদিন পর তার উপর লালচে বাদামি রঙের একটা মরচে পড়ে, এটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া। তাহলে বুঝতেই পারছো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। এখানে তার সাথে সাথে প্রশ্ন দেওয়াই রয়েছে, দুধে লেবুর রস দিলে কি হয়? দেখো কি হবে, দুধে লেবুর রস দিলে দুধে ছানা কেটে যায়, এটি এক প্রকার রাসায়নিক বিক্রিয়া। পরের প্রশ্ন, দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। তাহলে একটি তোমরা বলতে পারো যে দুধে লেবুর রস মেশানো, আরেকটি বলতে পারো যে কাপড়ের দাগে লেবুর রস দেওয়া। যেমন কাপড়ের যে দাগ সার্ফ দিয়ে ওঠে না, লেবুর রস দিয়ে কিন্তু সেটা উঠে যায়। আরও একটা তোমরা বলতে পারো, যেটা একটু আগে বলেছিলাম, চকচকে লোহার পেরেককে বাতাসে ফেলে রাখলে পেরেকের ওপর লালচে বাদামি রঙের মরচে পড়ে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এবারে প্রশ্ন, পেরেকে লোহার পেরেকে বাতাসে ফেলে রাখলে কি হয়? উত্তরটা দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, মাছের ঘা সারানোর জন্যে জলে কি দেওয়া হয়? মাছের ঘা সারানোর জন্যে জলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ দেওয়া হয় এবং জলকে শোধন করতেও কোন রাসায়নিক পদার্থ প্রয়োগে জল শোধন হয়? সেটাও হচ্ছে কিন্তু পটাশিয়াম পার ম্যাঙ্গানেজ। দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। পরের প্রশ্ন দেখো, পুকুরের জল পরিষ্কার রাখার জন্যে কি কি করা উচিত? পুকুরের জল পরিষ্কার রাখার জন্যে পুকুরে গবাদি পশু স্নান করানো উচিত না, পুকুরে বাসন মাজা বা কাপড় কাচা উচিত না, পুকুরে পলিথিন থার্মোকলের প্লেট প্লাস্টিক ইত্যাদি ফেলা উচিত না, বাড়ির আবর্জনা পুকুরে ফেলা উচিত না, পুকুরে মলমূত্র পরিত্যাগ করা উচিত না। যদি এই কটা জিনিস আমরা করতে পারি, আমরা যদি গবাদি পশুকে পুকুরে স্নান না করাই, তাহলে কিন্তু পুকুরের জল পরিষ্কার থাকবে। পরের প্রশ্ন, মাটির নিচের জলকে কি বলে? মাটির নিচের জলকে বলা হয় ভৌম জল। এবারে প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের মাটির নিচের জলের স্বাদ কি? সুন্দরবন অঞ্চলের মাটির নিচের জলের স্বাদ কিন্তু নোনতা। তাহলে সুন্দরবন অঞ্চলের মাটির নিচে জলের স্বাদ নোনতা কেন? কারণ সুন্দরবন সাগরের তীরে অবস্থিত একটি অরণ্য, এখানকার মাটিতে লবণের পরিমাণ অত্যন্ত বেশি থাকে, মাটির নিচে জলের সঙ্গে সাগর থেকে চুইয়ে আসা নোনা জল যোগ হয়, এই কারণেই সুন্দরবনের মাটির নিচের জল কিন্তু নোনতা হয়। আমরা পরের প্রশ্ন দেখছি, আমাদের এবারে প্রশ্ন হচ্ছে, পানীয় জল নষ্ট করা উচিত নয় কেন? কারণ মাটির নিচে যে যথেষ্ট ব্যবহার করার জল রয়েছে, সেই জলটাকে আমরা যদি অযথা নষ্ট করি, তাহলে পরে টিউবওয়েল থেকে পানীয় জল আর উঠবে না, অর্থাৎ পানীয় জলের সংকট দেখা যাবে, মাটির নিচের জল স্তর অনেক নিচে নেমে যাবে, ফলে টিউবওয়েল দিয়ে জল কিন্তু উঠবেই না। শুধু পানীয় জল নয়, চাষবাসে ব্যবহৃত জল, অন্যান্য কাজেও ব্যবহৃত জল কিন্তু পাওয়া যাবে না, অর্থাৎ জল কষ্ট দেখা যাবে। অধিক ব্যবহারের ফলে মাটির নিচের পানীয় জল কিন্তু দূষিত হয়ে পড়বে। সুতরাং এই বিভিন্ন কারণে পানীয় জল কিন্তু কোনো কারণেই নষ্ট করা যাবে না। সুতরাং বলা যেতে পারে, জল নষ্ট মানে জীবনের কষ্ট, জল নষ্ট মানে জীবনের কষ্ট। এই কথাটির তাৎপর্য এটাই যে জল যদি আমরা নষ্ট করি, তাহলে সেটা আমাদের জীবনের জন্যেই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আশা করছি এই উত্তরটা আগের উত্তরটার সাথে মিলিয়ে তোমরা বুঝতে পারবে। চলো পরের প্রশ্নে যাচ্ছি, আমাদের এবারে প্রশ্ন, বৃষ্টির শুরুর প্রথম দিকে বৃষ্টির জলে কী কী থাকে? তাহলে আমরা বলবো, বৃষ্টি যে প্রথম শুরু হয় সেই জলে কিছুটা পরিমাণে ধুলিকণা থাকে, নোংরা ধুলিকণা থাকে এবং অ্যাসিড জাতীয় কিছু জিনিস থাকে, যার জন্যে বৃষ্টির প্রথম জলটা গায়ে লাগানো উচিত না এবং সেইটা পান করাও উচিত না। পরের প্রশ্ন, জল নষ্ট মানে জীবনের কষ্ট কথাটির অর্থ কী? উত্তরটা তোমাকে আগেই বলে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, জলাশয় থেকে কি ধরা বেআইনি? জলাশয় থেকে কিন্তু ধরা বেআইনি হচ্ছে কচ্ছপ।
পরের প্রশ্ন, সাঁতরাগাছি ঝিল কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সাঁতরাগাছি ঝিল কোথায় অবস্থিত? উত্তরটা হবে হচ্ছে হাওড়া জেলায়, সাঁতরাগাছি ঝিল হাওড়া জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, রসিক ঝিল কোথায় অবস্থিত? কোচবিহারের বিখ্যাত জলাভূমির নাম হচ্ছে রসিক ঝিল, তাহলে এটি কোচবিহার জেলায় অবস্থিত। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। প্রত্যেক ছোট ছোট বাচ্চাদের বলছি, আমরা কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদেরকে অনলাইন মক টেস্টে করব। আমাদের এবারে প্রশ্ন, কোন ঋতুতে জলাভূমিতে নানা ধরনের পাখি আসে? তাহলে এটা হবে শীতকালে। দেখো, তোমরা শীত ঋতুতে তোমাদের জলাভূমিতে নানা ধরনের পাখি দেখতে পাও। পরের প্রশ্ন, সাহেব বাঁধ জলাভূমি কোথায় অবস্থিত? এই সাহেব বাঁধ জলাভূমিটি, এটি পুরুলিয়া জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, কোন নদী মজে গিয়ে পূর্ব কলকাতার জলাভূমির সৃষ্টি করেছে? তাহলে সেই নদীটা হচ্ছে বিদ্যাধরী নদী। পরের প্রশ্ন, কলকাতার ঢাল কোন দিকে? তাহলে এক্ষেত্রে বলা যায় কলকাতার ঢাল হচ্ছে পূর্ব দিকে। আমাদের এবারে প্রশ্ন হচ্ছে, জীব জগৎ কাকে বলে? জীব জগৎ হচ্ছে পৃথিবীতে জীবের বেঁচে থাকার অনুকূল পরিবেশ যুক্ত অঞ্চলকেই বলা হয় জীব জগৎ, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীকে একত্রে বলা হয় জীব। পরের প্রশ্ন, উদ্ভিদ এবং প্রাণী জগতের মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? তাহলে বলবো উদ্ভিদ জগৎ আগে সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর দুটি সজীব উপাদানের নাম লেখো। এক্ষেত্রে তোমরা পৃথিবীর দুটি সজীব উপাদান বলতে পারো, উদ্ভিদ এবং প্রাণী হলো পৃথিবীতে দুটি সজীব উপাদান। পরের প্রশ্ন, তৃণভোজী প্রাণী কাকে বলে? তাহলে তোমরা কি বলবে, যে সমস্ত প্রাণী গাছপালা খেয়ে বেঁচে থাকে তাদেরকে তৃণভোজী প্রাণী বলে, যেমন গরু ছাগল ইত্যাদি, ফড়িং ইত্যাদি হলো তৃণভোজী প্রাণী। পরের প্রশ্ন, মাংসাশী প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণী তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তাদেরকে মাংসাশী প্রাণী বলে, যেমন তোমরা বলতে পারো বাঘ সিংহ ইত্যাদি হচ্ছে মাংসাশী প্রাণী। আর সর্বভুক কাদের বলে? যে সকল প্রাণীরা উদ্ভিদ এবং প্রাণী সকলকেই খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে তাদেরকে আমরা সর্বভুক বলি। এক কথায়, যারা সব কিছু খায় তারা হচ্ছে সর্বভুক। তো উদাহরণ তোমরা দেবে মানুষ। এবারে প্রশ্ন, উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে কে কার ওপর বেশি নির্ভর করে? তাহলে এখানে উত্তর হবে প্রাণীরা উদ্ভিদের উপর বেশি নির্ভর করে। পরের প্রশ্ন, কোন প্রাণী প্রথম পোষ মেনেছিল? তাহলে এখানে উত্তর কী দেবে তোমরা, কুকুর সবার আগে পোষ মেনেছিল। পরের প্রশ্ন, ভারতীয় বাইসনের অপর নাম কি? তাহলে বলবো ভারতীয় বাইসনের অপর নাম হচ্ছে গৌড়। জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু দেখা যায় তাদেরকে গৌড় বলে, অনেকের মতে এরাই হচ্ছে ভারতীয় বাইসন। পরের প্রশ্ন, পরিযায়ী প্রাণী কাকে বলে? খুবই জরুরি প্রশ্ন, যে সমস্ত প্রাণী প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রেহাই পেতে অনুকূল বাসস্থান ও পর্যাপ্ত খাবারের জন্যে নিজস্ব বাসস্থান ত্যাগ করে দীর্ঘদিনের জন্য অন্যত্র বাস করে এবং পুনরায় নির্দিষ্ট সময় অন্তর বাসায় ফিরে যায় তাদেরকে পরিযায়ী প্রাণী বলে, যেমন ঠান্ডা দেশের প্রজাপতি হরিণ পাখি ইত্যাদিকে আমরা পরিযায়ী প্রাণী বলতে পারি। পরের প্রশ্ন, কোথাকার বনে গৌড় দেখা যায়? তাহলে কি বলবো, জলদাপাড়ার জঙ্গলে গৌড় দেখা যায়। পরের প্রশ্ন, উভচর প্রাণী কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, উভচর প্রাণী, এক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল প্রাণী জল এবং স্থল উভয় স্থানেই বসবাস করে তাদের উভচর প্রাণী বলি, যেমন ব্যাং সাপ ইত্যাদি। আমাদের এবারে প্রশ্ন হচ্ছে, রুই মাছের দেহে কয়টি পাখনা থাকে? রুই মাছের দেহে সাতটি পাখনা থাকে। পরের প্রশ্ন, অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? কি বলবো, যে সমস্ত প্রাণীদের দেহে কোনো হাড় বা মেরুদণ্ড নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো কেন্ন প্রজাপতি চিংড়ি এরা হচ্ছে সব অমেরুদণ্ডী প্রাণী। পরের প্রশ্ন, প্রজাপতি কি খায়? প্রজাপতি ফুলের মকরন্দ খায়। পরের প্রশ্ন, আকর্ষ দেখা যায় এমন চারটি উদ্ভিদের নাম লেখো। এক্ষেত্রে তোমরা বলতে পারো করলা লাউ কুমড়ো মটরশুঁটি, এই সকল গাছে আমরা আকর্ষ দেখতে পাই। এটা ছিল এই অধ্যায়ের সব থেকে জরুরি প্রশ্নের মধ্যে শেষ প্রশ্ন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবো প্রত্যেককে একটা থ্যাংক ইউ দিতে আজকের জন্য।